শুধুই হামলা বা মারধর নয়, নির্বিচারে লুটপাট চালিয়েছে নেতা অনুগামীরা। আধিকারিক থেকে জওয়ান, ব্যাংক কর্মী, গাড়ির চালক, মোবাইল ফোন থেকে পার্স ছিনতাই হয়ে গিয়েছে, ল্যাপটপও, খবর ইডি সূত্রে। পিয়ালি মিত্র আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। পিয়ালি, ইডি সূত্রে কি খবর? সবকিছুই ছিনতাই করা হয়েছে? একেবারেই। দেখো, তুমি জানো যে ইডির দুজন অফিসার তারা গুরুতর আহত হয়েছেন, এবং ইডির একজন অফিসার তিনি এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন। তার মাথায় আটটা সিস পড়েছে, তাদের গাড়িতে ভাঙচুর চালানো হয়। শুধুমাত্র যে ভাঙচুর চালানো হয়েছে এমনটা নয়, ইডি সূত্রে যেটা বক্তব্য যে তাদের জিনিসপত্র পর্যন্ত ছিনিয়ে নেওয়া হয়েছে, মোবাইল, ওয়ালেট। এমনকি ইডির অফিসাররা, তুমি জানো, এই ধরনের যখন অভিযানে যায় তাদের সঙ্গে ল্যাপটপ থাকে, বেশ কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্ট থাকে, এই সমস্ত কিছু নিয়ে তারা গিয়েছিলেন। এবং আজকে তাদের যে দুটো গাড়িতে যে ভাঙচুর চালানো হয়, ইডি সূত্রের যেটা দাবি যে তাদের দুটো ব্যাগ ছিল, ল্যাপটপের ব্যাগ, সেই ল্যাপটপের ব্যাগও তারা পাচ্ছেন না। ইডির আধিকারিকরা মনে করছেন যখন 150 থেকে 200 জন সেখানে জড়ো হয় এবং সেন্ট্রাল ফোর্সকেও ওভার পাওয়ার করে দেয়, এই ইডির অফিসারের উপর দিয়ে যখন যখন তারা চড়াও হয়, সেই সময় তাদের একদিকে যখন যেমন মোবাইল, ওয়ালেট কেড়ে নেওয়া হয়েছে, ঠিক একইভাবে গাড়ির মধ্যে থাকা ল্যাপটপ সমেত তার ব্যাগ, সেগুলোও কিন্তু ছিনিয়ে নেওয়া হয়েছে, এমনটাই কিন্তু ইডির অফিসারদের দাবি। ধন্যবাদ পিয়ালি। প্রথমবার এসেছিলাম এরকম হয়েছে, প্রথমবার এসেছিলাম এরকম কোনোদিন না, পেশ করিনি, এটা ফার্স্ট টাইম পেশ করেছি, এটা আমি কোনো পেশ করিনি, ফার্স্ট টাইম পেশ করেছি এটা। সাত সকালে রণক্ষেত্র সর্বেরিয়া, ইডি আধিকারিকদের আনা, এবং সেখানেই মোবাইল, পার্স থেকে শুরু করে ল্যাপটপ সবই ছিনতাই হয়েছে, এমনই ইডি সূত্রে খবর। শুধুমাত্র এই মারধর বা হামলা নয়, ছিনতাই করা হয়েছে মোবাইল, পার্স এবং ল্যাপটপও, এমনই ইডি সূত্রে খবর পাওয়া যাচ্ছে। একেবারে সর্বেরিয়ায় ধুন্ধুমার কাণ্ড, যেখানে ইডি আধিকারিকদের হামলার মুখে পড়তে হয় বাদ জানি সাংবাদিকরাও, আর সেখানেই মোবাইল থেকে পার্স ছিনতাই হয়ে গিয়েছে সবকিছুরই, এমনটাই ইডি সূত্রে খবর। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।